হাই ক্লাস টু, আজকে আমি তোমাদেরকে পদ পরিচয় থেকে কিছু রিভিশন ওয়ার্ক দিচ্ছি। আমি আশা করি তোমরা বাড়িতে ভালো করে পড়েছ। যে প্রশ্নগুলো দেব তার উত্তরগুলো তোমরা না দেখে লেখার চেষ্টা করবে। তোমাদের প্র্যাকটিসের জন্য আমি এই প্রশ্নগুলো দিচ্ছি। তাহলে তোমরা ওপরে খাতার ওপরে, ব্যাকরণ খাতার ওপরে লেখো রিভিশন চ্যাপ্টার 7, আর ডেটটা তোমরা লিখছো যেদিনে তোমরা এই কাজটা করছো। এবারে প্রশ্নগুলো লেখো, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। তাহলে প্রথম প্রশ্ন হলো, কয়েকটা পদ কাকে বলে, পদ কয় প্রকার ও কি কি? কয়েকটা বিশেষ্য পদ কাকে বলে, বিশেষ্য পদকে কয়টি ভাগে ভাগ করা যায়, একটি করে উদাহরণ দাও। ঠিক আছে, তাহলে বিশেষ্য পদের যে কটা ভাগ আছে প্রত্যেকটা ভাগের একটা করে উদাহরণ দেবে। বিশেষণ পদ কাকে বলে, যে কোনো চারটি উদাহরণ দাও। বিশেষণ পদের যে কোনো তোমরা চারটে উদাহরণ লিখবে। ঘয়েরটা অব্যয় পদ কাকে বলে, যে কোনো চারটি উদাহরণ দাও। নিচের দাগ দেওয়া পদগুলি কি পদ তা লেখো। তাহলে দেখো এখানে আমি কয়েকটা বাক্য দিয়েছি, যেমন রিমি আর ঝিমি খুব ভালো নাচ করে। তাহলে রিমি আর, এখানে আর এর নিচে লাইন দেওয়া আছে, তাহলে আরটা কি পদ তোমাদের লিখতে হবে। দু নাম্বার, বাহ জামাটা খুব সুন্দর, বাহ কি পদ লিখতে হবে। তিনেরটা, মা এখন রান্না করছে, রান্না করছে এটা কি পদ তোমাদের লিখতে হবে। চার নম্বর হলো, খুব ঠান্ডা বাতাস বইছে, তাহলে খুব ঠান্ডা কি পদ তোমরা সেটা পাশে ব্র্যাকেটে প্রত্যেকটা লিখতে পারো। ঠিক আছে, কি পদ। তাহলে এটা তোমাদের রিভিশন ওয়ার্ক থাকছে, তোমরা বাড়িতে এটা না দেখে লেখো। আর হয়ে গেলে আমাকে DPS যে হেল্প ডেস্কে মেল করবে, আমি চেক করে দেবো।